মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সে লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলো আমায় কলাম এটি নিষেধ করেন এই আয়তের আলোকে যে আয়তে আল্লাহ বলেন বলেছেন আল্লাহ আব্দুল্লাহুল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য জন্য ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো নির্দেশ করা হয়েছে যেমন বগল নীচের পশম নাবির নিচের পশম সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে মোষ ছোট করার নির্দেশ করা হয়েছে এগুলো কাটতে হবে নখ কাটতে হবে আর কিছু যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে ওটা রাখতে হবে চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির এক্তিয়ার উপর নির্ভর করে যদিও অনেকগুলো মাইকার নিষেধ করেন তা দিলে দিল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলানোর প্রয়োজন নেই বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন